এটা তৈরি হচ্ছে ধান সেদ্ধ করার ডোঙা, এবং এতে রস জাল দেওয়া হয়, বেশিরভাগটাই রস জাল, এবং ধান সেদ্ধ করা হয়। অল্প সময়ের মধ্যে ধান সেদ্ধ হয় এতে, এবং অল্প জ্বালানিতে। আরও কোয়ালিটি রয়েছে দেখাবো, এই যে ফিটিং মাল, এগুলোর দাম 1200 টাকা। এক বস্তা করে ধান সেদ্ধ হবে 10 মিনিটে, এক বস্তা করে ধান সেদ্ধ হয় 10 মিনিটের মধ্যে। এগুলো আপনারা পাবেন 1200 টাকা। এরপরে দেখাবো আর একটা কোয়ালিটি, ছোট সাইজ, এটা আছে 50 কিলো করে ধান ধরবে, 10 মিনিটে তৈরি হবে, 10 মিনিটে ধান সেদ্ধ হয়ে যাবে, এবং অল্প জ্বালানি খরচা। এটার দাম 1000 টাকা, এবং পুরো অ্যালমুনিয়াম সিট, অ্যালমুনিয়ামের উপরে এটা তৈরি, এটা কর্কের টিন নয় বা লোহার পাত নয়, এটা সম্পূর্ণ অ্যালমুনিয়াম। এবং এটা পরবর্তীকালে 5-7 বছর পর যদি নষ্ট হয়ে যায়, আপনি হাফ দাম পাবেন, বিক্রি করতে গেলে হাফ দাম, হাফ হাফ মূল্য পাবেন। অনেক কোয়ালিটি আছে, বিভিন্ন রকমের কোয়ালিটির মাল তৈরি হয়। এগুলো এক বস্তা 1.5 বস্তা ধান অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এটা এটা রয়েছে আপনার, এগুলো আছে 1 বস্তা করে ধান, এর থেকে আর একটা বড় সাইজ আছে, 1.5 বস্তা করে ধান এক একবারে সেদ্ধ হবে। বিভিন্ন কোয়ালিটির মাল আছে। DJ Bapi, do shy it number pole. তুমি যখন স্বীকার করো না, আমি ধ্যান করে দেখবো কে এগুলো। আমি বলছি, আপনি শুনুন, বেশ, আপনি এক কাজ করুন। কি কাজ করবো? দুটো মাটি নিন, একটা মাটির লবণ, আর একটা মাটি তামা সৃষ্টি করুন। আচ্ছা, লবণ তাম আমি সিদ্ধ করি, ওই জোকার মুখে দিয়ে জোকার পানে মারে যাবে। ঠিকই বলেছো বাবা, আমি এই নুন ক্যারি তামাকের ক্যারি সৃজন করলাম, আর যত জোকা জুকি সব আমি ওতে ফেলে দিব, জব্দ হয়ে যাবে। বেশ বাবা, জোকার পোকা মারা গেছে বাবা। না রে, ও তাহলে চলো এবার আমরা কুটিরে ফিরে যাই। হ্যাঁ, চলো চলো চলো। আপনি কুটিরে যাবেন বাবা? হ্যাঁ, বলছিলাম যে তোমাকে আমি বলেছিলাম না বাবা, হ্যাঁ, দুটো গোটা কত? কি সর্বনাম হচ্ছে, আমি তো ভুলে গেছিলাম, ভুলে গেছিলে, এবার মনে পড়েছে। আমাদের রন্ধন করা হয়নি। তুমি গোটা কত? আমি রন্ধন করি নাই। করোনে তাহলে তুমি ফের রন্ধনে বসো, আর আমি একটু ওই পাড়া থেকে একটু জল খেয়ে আসবে। ও তাই, ঘন ঘন পাড়ার দিকে যাই কেন বলেন, বুঝতে পারি না। আচ্ছা এসো, তাহলে আমি আসি। মুসামাতি যোগাযোগে নিয়ে গেল, তবে নারু ছেলে একবার ফিরে এলো না, তাহলে কি করি? না না বাবা, নারু নারু, দেখো নারু, দু একটা কাণ্ডখানা দেখো। ও বাবা, ও কই তোমার মা বাবু এসেছে? ও বাবা, আমি তো আগে পাঠিয়ে দিয়েছি। ও মা, তার ছায়া মায়া কিছুই দেখতে পাচ্ছি না বাবা। তাহলে তুমি আগে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। না, তোমার ভুলিয়ে দিয়েছে। ও মাইমা, তাই নাকি? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। কি হবে? মা বাবু যা আসবে না। আসবে না? না, কেন আসবে না বলো। মাইমা, ও মাইমা, কি আমি যে যুক্তি দিয়েছিলাম, যুক্তিও খাটলো না, আবার মা বাবু না আর বুঝি ফিরে আসবে না।
আসবে না তার কারণ কি বলো মামা বাবুয়া ওবে আসবি না মামা বাবুয়া আসবে না যদি না তোমার মামা বাবুকে এনে দাও তাহলে এই শিব ছাড়া গৌরী কোনোদিন বাঁচতে পারে না, তাহলে আমি আর বাঁচতে চাই না, এখনই তোমার সম্মুখে আমি প্রাণ, আমি প্রাণে বিশ্বাস জনক রক্ষা করো জননি, অমর কো রক্ষা করার পর্যন্ত বিশ্বাস ছেদ করো না, কেন বাবা আত্মহত্যা করছে মা বাপ, দেখো বাবা ওই পাপ পূর্ণ আমি কিছুই বুঝি না বাবা, মামি মামি আজ মাওকে ফেরতে গেলে আরো বড় কঠিন কাজ করতে হবে আপনার, কঠিন হ্যাঁ বলো বাবা এমন কি কঠিন বাবা, তাহলে বলছি আপনি শুনুন, তাহলে বলো আপনি দেবীর পরিত্যাগ করি হ্যাঁ আপনাকে শাস্তি হবে বাগদিশা, না বাবা নারদ এ কি বললে বাবা, তোমার মা বাবুকে ফেরাতে গেলে ছিছি কি না আমায় বাগদিশি শাস্তি হবে, দেখো বাবা কখনো বাগদিশি শাস্তি না আমি এবং শাস্তিও জানি না বাবা, মামি মা তাহলে আমি আগে এক রূপ বর্ণনা করে দেব আর আপনি সুন্দরী করে সেজে নেবে, হ্যাঁ তুমি যদি বলো তাহলে আমি ভেবে দেখব আমি পারি কিনা, বেশ ভাই বেশ তুমি বলো আর আমি দেখছি, তাহলে বল চাপ পিছনে ও বাবা গদিনি আজ সাজো সে ও মা চলে মায়া মা আমার সঙ্গী ও বাবা গদিনি ও মা সাজিছি ও মা চল মায়া মা আমার সঙ্গে আরে কাকিনে মা কেলে হাতিনি মা ছাগনি যা আরে কাকে রে মা চলে হারে হাতে মা ছাগনি যা আরে কাকে রে মা কেলে হারে হাতে মা ছাগনি যা আরে কাকে রে মা কেলে হারে হাতে মা ছাগনি যা হালে মা গে দিবি দাদি তল মায়া মার ছাগনি যা বাহার দে তাহানি দিবি তল মায়া পথের মাঝে কাশি বলবাদ তুমি গৌরী বাদিনি পাগল ভোলা সাই পথের মাঝে কাশি রে বলবাদ তুমি গৌরী বাদিনি পাগল ভোলা সাই আরে গোহাল হারে তাই হারে মালা পরিবর্তনি তাই আরে গোহাল চল আমার সঙ্গে হাতে মেটে দিয়েছি আর হাতে মা মেটে দিয়েছি
बागे बिताहे दल माया मारे संगे दल बागे दे बागे তো মামি মাসছে কেন আমি তো অগ্রিকে দেখি মামিমার রূপটা কেমন হয়েছে ভালো করে দেখো তোমার মামিমা যদি বাগদিনী হয় তাহলে বাগদিনীর ওই ভাগনাও বাগদিনী তাহলে বলো তাহলে বলো আমার হয়েছে কিনা হ্যাঁ খুব সুন্দর হয়েছে হয়েছে আপনি কেউ চিনতে পারবে না তাহলে চলে আসুন আমি অগ্রে যাই আপনি আমার পশ্চাতে আসুন ও মামা শোনো তুমি আমার তাড়াতাড়ি ডেকে নিয়ে যাচ্ছ কিন্তু এইগুলো তোমায় নিতে হবে এগুলো আমায় নিতে হবে হ্যাঁ ও বাবা একটু কষ্ট করে নাও বাবা কি হবে আমি বিপদে পড়েছি বিপদে যখন পড়েছি তুমি ভাগনা ছেলে তাহলে একবার উদ্ধার করো বলবো আর ভূতের বোঝা ভগবানের ভয় আর কি হবে আমরা চলে আসুন চলো বাবা মা চলেছে ও মা চলেছে দেখো মরতো আমি মা চলেছে আরে মা চলেছে হে মা চলেছে মরতো না রে মা চলেছে মা চলেছে মা চলেছে হাতে মাই কাছে চুড়ি আরে পরনে মামা কালো শাড়ি হাতে পরমা কাছের চুড়ি পরনে মামা কালো শাড়ি হাতে পরমা কাছের চুড়ি আরে পরনে মামা কালো শাড়ি হাতে পরমা কাছের চুড়ি সাধু কে ফেলে কবে লাগি সাধু কে ফেলে আপনি বলুন তো এই সম্মুখে যে সবুজ সবুজ গাছ এগুলো কি গাছ ও বাবা এগুলো হলো না আমি বুঝতে পারছি না আপনি বুঝতে পারছেন না মাইমা আপনি অন্য যায়নি মা আজ অন্য গাছকে চিনতে পারছেন না দেখো বাবা আমি কখনো দেখিনি এবং কানে শুনেছি তবে এইবার দেখিনি কোনোদিন তাই নাকি মাইমা হ্যাঁ বাবা তাহলে আপনার কাজ করুন তাড়াতাড়ি কিছু গাছ বেশ লম্বা করে ফেলে ফেলে মানে এই গাছগুলো সব ভেঙে দিতে হবে লম্বা করে কেন গোল করে হয় না হবে না তাহলে এখন সব ভেঙে দেবো তবে আমি যদি ভাঙি বাবা তাহলে ওই একটা দুটো ভাঙবো না আমি সব গোটা জমিটা ভেঙে দেবো গোটা জমি হ্যাঁ না 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 গোটা জমি না
সর্বনাশ এই রকম ক্ষতিপতি করে তারপর কি করব আপনার হাতে যে মেটে সরা ওই সরা নিয়ে পরিচয় উপরে আর উপরে পরে করে জল ছেচুরি করে বাস করবে মানে এপারে জল ওপারে তোলা ফেলা এইভাবে একটা করতে হবে এটা একটা সিস্টেম তাই তো তাহলে একটা কাজ করো বাবা তুমি এখনই সোজা গিয়ে তোমার মা বাবু কোথায় আছে বললে কেন ওই যে বললে মা বাবু বল্লুকাতে আছে হ্যাঁ তাহলে যাও চলে যাও ঠিক আছে হ্যাঁ আপনি কাজ করুন আমি তো আসি যাও 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 চলে যাও যাও চলে যাও জানি না বাবারে বাবা ওই যে নারদ ভাগনা জানি না বাবা আমার সঙ্গে মনে হয় ছলচা তৈরি করছে আমি বুঝতে পারি না কি হবে ও মামি মা ও মামা এই মাঠের মাঝখানে আমি একা মেয়ে ছেলে তুমি কি একবার অবাক করে দিলে কেন ভয় পেয়ে গেলাম হ্যাঁ চমকে উঠেছে সর্বনাশ মানে আমি যে যাবো হ্যাঁ এটা প্রমাণ তো নিয়ে যেতে হবে আর প্রমাণ হ্যাঁ তা তবে একটা কাজ করো এই হাঁড়ি সরাটা নিয়ে যাও এই এ নিয়ে গেলে কি হবে বলবে এই মেয়েটার কাছ থেকে কেড়ে না না হবে না হবে না হবে না না তাহলে কি হবে আর আপনার কাজ করুন বলো তাড়াতাড়ি করে হাত দিয়ে হাতটা কাদায় মেখে নিয়ে পিঠেটা ছোট্ট করে ছাপ দিয়ে দেবে ওই এই কথা ও মা সামান্য ব্যাপার তুমি শক্ত হয়ে দাঁড়াও দাঁড়াও দেখি কি করতে পারি কি আছে আমি শক্ত হয়ে দাঁড়াবো হ্যাঁ আচ্ছা ছাপ দেবে শক্ত হয়ে দাঁড়াবার কি আছে বলে বাবা শক্ত হয়ে দাঁড়িয়েছো তাই না হলো বলো এক এক বলতে হবে বাবা কারণ হঠাৎ মারলে তোমার লেগে যাবে ওই জন্য বলে কয়ে মারছি আচ্ছা নয় এক বলো দুই দুই তৈরি থেকো আরে এত ভয় পাচ্ছ কেন আপনি তৈরি থাকতে বলছেন কেন মানে এইবার নাম্বার উঠবে আমার শরীরে তাল জ্ঞান নেই যদি একটু জোরে লাগে বাবা ওটা কিছু মনে ভাবে না একটু মানিয়ে নিও ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা যদি এসে বউ রাশারাশি করে তাহলে আপনি কি করবেন হুরদাঙ্গা করবো হুরদাঙ্গা করবে সে যদি আছে উল্টো পাল্টা বলা শুরু করে তাহলে একটা মেয়ে ছেলে উনি একটা ব্যাটা ছেলে শুধু হুরদাঙ্গা করবে ও বাবা আমি শক্তি ধরবো হ্যাঁ হ্যাঁ ব্যাটা ছেলেটা কি হয়েছে আমি একটা যমন তমন একটা মেয়ে ছেলে কি হয়েছে হ্যাঁ দেখি পারে কে শোনো 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 যদি এসে রাশারাশি করবে করে যদি করে ও তুমি ভালো কথা বলবে তাতে যদি না শোনে কি ভালো কথা মানে ওই বাবা বাচ্চা বলতে হবে বাবা বাচ্চা বলবে কেন তবে আচ্ছা বাবা যেটা মনে হয় সেটা বলবে তাতে যদি না হয় তাহলে প্রথমে কিল হুসি মারবে কোথায় মারবো বুকি ছাতায় আরে বুকি ছাতা পিড়ছে 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 ঠিক আছে যদি না হয় হ্যাঁ হাতে মেটে ছড়া তুমি যেখানে থাকো তিন দিন সে ওই ছড়া নিয়ে ভুঁড়ি মেরে পুরো মুড়ি বার করে ছেড়ে দেবে এটা তোমার ভাবতে হবে না তোমার মামা বাবু আছো তাহলে আমি সাইজ করে দেব একবার সোজা করে দেব যাও চলে যাও হ্যাঁ আছি যাও Thank you.
কতদিন হয়ে গেছে ঠাকুর আমার ভবনে কেন আসছে না? ঠাকুরের জন্য বড় আমি চিন্তা করছি। ওগো ঠাকুর, আমি যে তোমার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, ওই আমার মনে ঠাকুর এখন কেন আসছে না? ঠাকুরের জন্য না আমি পথ সে বসে থাকবো, দেখবো ঠাকুর আমার ভালোবাসা কি না। হয়তো ঠাকুর আসছে, আমি চুপটি মেরে বসে থাকবো, ঠাকুর এলে না আমি মোটেই কথা বলবো না। একই হীরা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? হীরা হীরা কথা বলবে না? হীরা Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.